আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঠিস না, উঠিস না, অনেক সময় আছে। আজান হয়ে গেছে কখন? এখন বোধহয় কয়টা বাজে? আমি একটু, এখন তো সকাল হয়ে গিয়েছে, আমি তো নামাজটা পড়ি নাই, নামাজটাও পড়িনি। উঠু তো করে আসলাম, এখন তো নামাজ পড়তে হবে। নামাজ পড়ে তো আর কি হবে, নামাজ পড়ে তুই কি লাভ পাইছিস? হ্যাঁ, নামাজ তোকে পড়তে হবে না, তুই যা ঘুমা, তোকে বিছনা ডাকে, যা তাড়াতাড়ি যা, নামাজ পড়তে হবে না, যা যা, নামাজ পড়তে হবে না, যা নামাজ পড়তে হবে না, তুই যা বল, নামাজ পড়তে কি লাভ পাইছিস? হ্যাঁ, নামাজ তোকে পড়তে হবে না, তুই ঘুমা, নামাজ পড়ে কোনো লাভ নাই। দেখ, সকাল উঠে বন্ধু বান্ধবের সাথে যাইতে হবে, ঘুরতে হবে, তোকে ঘুমাইতে হবে, নেট নাইট পার্টি করতে হবে, তোকে সব চিন্তা করতে হবে, নামাজ পড়তে হবে না, নামাজের চিন্তা বাদ দে। হ্যাঁ, নামাজ পড়িস না, তুই ঘুমা, ঘুমা। আমি মনে হয় শয়তানের ফাঁদে পড়ে গেছি, আমি নামাজ পড়ছি না, ওইটা তো ঠিক হচ্ছে না, আমাকে নামাজ পড়তে হবে। আমি আল্লাহর নাম মুখে নেই, বিসমিল্লাহ। ভাইয়া ওঠো, খাবার দিয়ে গেলাম, সকালে খাওয়া খেয়ে নিলাম, স্কুলে গেলাম। খাওয়ার আগে কখনো বিসমিল্লা বলবি না, বাম হাত দিয়ে খাবি, ঠিক আছে? বাম হাত দিয়ে খা, খাওয়ার আগে কখনো বিসমিল্লা বলবি না, চল চল। এই নে, এই নে, বাম হাত দিয়ে খা, খাওয়া মার দিয়ে। খা খা, কিন্তু বিসমিল্লা বলবি না, বিসমিল্লা বলবি না কোনো কাজে। কি ব্যাপার? আমি বাম হাত দেখাইতেছি, আমি তো খাওয়ার আগে বিসমিল্লা বলে নিই নাই, আমি আবার বিসমিল্লাহ বলে নতুন করে খাবারটা শুরু করি, বলবি না? বিসমিল্লাহির রহমানির রহিম।